হেই হ্যালো, একটু ঝটপট করে নিয়ে এসেছি ছোট্ট মিনি ব্লগ। বেরিয়ে পড়েছি জন্মদিনের আগের দিন, মানে 8-7 তারিখ সন্ধ্যেবেলায় আমি আর কাজুরিদি ডানলক গিয়েছিলাম। কি না আমার জন্য কাজুরিদি চুষির পায়েস করবে, খুব জোর করে নিয়ে বেরিয়েছিল যে যেতেই হবে, তোকে না গেলে চলবে না, মন খারাপ করে বসেছিলাম। তো এই সময় থেকে আমার ঠিক মনটা ভালো হলো। যাই হোক, আমার সাথে অবভিয়াসলি ব্রাউন ভয়েস ওভার দিচ্ছে, যে কাজুরিদি এভাবে আমাকে হাত ধরে নিয়ে যায় সবসময়, হাত আমাকে ছাড়ে না। আর সেদিন আমার শরীরটাও খারাপ ছিল, মন খারাপ শরীর খারাপ সব মিলিয়েই। ঠাকুরের জামাগুলো দেখে দেখো আমার মুখ চোখের কী অবস্থা। আমি এইভাবেই বেরিয়ে গেছি, মানে জামাটাও চেঞ্জ করিনি, প্যান্টটাও চেঞ্জ করিনি, বাড়িতে যা পরেছিলাম। আর ওখানে গিয়ে বেশ ভাল লাগলো, বিকজ রাস্তায় সাজের জিনিস অনেক, লোক এই যে কাজুরিদি খুঁজছে চুষি কোথায় পাবে। তো যাই হোক, আলটিমেটলি ডানলপে যদিও চুষি পায়েস, মানে চুষি পাইনি, পায়েস তো বাড়িতে এসে করেছেও, চুষিটা পাইনি, প্যাকেটে করে পাওয়া যায়। ঠাকুরকে দর্শন করলাম, নমো করলাম, শনিবার ছিল সেদিনকে। এই মার্কেটটার ভেতর দিয়ে যেতে যেতে বেশ ভালো লাগলো, জোর করে কাজুরি দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো আমায়, যাতে এগুলো দেখে মনটা আমার ভালো হয়। বেরোচ্ছিলাম না, কিছু করছিলাম না, কানের দুল এগুলো দেখেও মনটা খুব ভালো হয়ে গেছিলো। সত্যি বলতে আমি হয়তো 7 তারিখ সন্ধ্যে থেকেই আমার আস্তে 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 আমি নিজেকে একটু একটু করে চেঞ্জ করতে পারছিলাম, মানে আস্তে আস্তে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।